নমস্কার সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করে দিলাম আজকে নতুন পর্ব। শুটকি মাছের নামটা শুনলে অনেকেরই যেমন জিভে জল চলে আসে, আবার শুটকি মাছ অনেকেই কিন্তু অপছন্দ করে। আজকের রান্নাটা যারা অপছন্দ করে আমি তাদের জন্যই শেয়ার করছি। আমি যেভাবে রান্নাটা করছি সেইভাবে যদি রান্নাটা করে থাকো তাহলে যারা অপছন্দ করে তারাও কিন্তু এক থালা ভাত আঙুল চেটে পুটে খেয়ে নেবে। আর যারা শুটকি মাছ ভীষণ পছন্দ করো তারাও কিন্তু এইভাবে রান্নাটা করে নিতে পারো। তাহলে দেখে নেওয়া যাক কী করে রান্নাটা করছি। এখানে আমি 250 গ্রাম লটে শুটকি নিয়েছি। শুটকি মাছটা দেখিয়ে দিচ্ছি, আমি মাথাটা আর লেজটা কেটে বাদ দিয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। 250 গ্রাম মাছ আছে, মাছটা কিন্তু পরিষ্কার করা নেই। এর মধ্যে বেশ পরিমাণ মতো গরম জল আমি দিয়ে দিলাম। গরম জলের মধ্যে মাছগুলোকে আমি 15 মিনিট ভিজিয়ে রেখে দেব। শুটকি মাছের গায়ে প্রচুর পরিমাণে বালি নোংরা থাকে, গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে মাছটা নরমও হয়ে যাবে আর নোংরাগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। সাইডে রেখে দিচ্ছি। এখানে পেঁয়াজ নিয়েছি 400 গ্রাম আর রসুন নিয়েছি 100 গ্রাম। কিছুটা পেঁয়াজ পেস্ট করব আর কিছুটা পেঁয়াজ স্লাইস করে কেটে নেব। শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা জলে ভিজিয়ে রেখেছি, এটাও পেস্ট করব। 15 মিনিট পর মাছগুলোকে হাতের সাহায্যে ভালো করে রগড়ে রগড়ে কোচলে নিচ্ছি। মাছের মধ্যে প্রচুর পরিমাণে বালি আর নোংরা থাকে, সেগুলো ভালো করে পরিষ্কার হয়ে যাওয়ার জন্য মাছটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না মাছের নোংরা পরিষ্কার না হয় ততক্ষণ কিন্তু জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। আমিও জলটাকে ফেলে দিয়ে আবারও নতুন পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জলটা ফেলে দিয়ে আবারও পরিষ্কার জল নিয়ে এসে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। এইভাবে আমি 3-4 বার ওয়াশ করে ধুয়ে নিয়ে চলে আসছি। 3-4 বারে না হলে তোমরা এর থেকে বেশিও ধুতে লাগলে ধুতে পারো। মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ মাছ দিয়ে দিলাম পেস্টটা করার জন্য। মাছগুলো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে গরম জলে ভেজানোর ফলে। এর মধ্যে কয়েক টুকরো রসুন আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে পেস্ট করে নিয়ে আসছি। পেস্ট করা হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। একদম মিহি পেস্ট কিন্তু আমি করিনি, দেখিয়ে দিচ্ছি পেস্টটা কীরকম হয়েছে। মিহি পেস্ট কিন্তু একদমই করতে হবে না। সমস্ত মাছগুলোকেই পেস্ট করে নিয়ে চলে এসেছি, বাটির মধ্যে ঢেলে নিয়েছি, দেখিয়ে দিলাম। এখানে দুটো টমেটো কেটে রেখে দিয়েছি আর মিক্সিং জারের মধ্যে আদা 1.5 ইঞ্চি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর দুটো পেঁয়াজকে পেস্ট করেছি। বাদবাকি পেঁয়াজটা এখানে স্লাইস করে কেটে নিয়েছি। ওভেন অন করে কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম। এরপর যে মাছটা আমি মিক্সিং জারে পেস্ট করেছিলাম সেই মাছটা এবার ভেজে নেব। প্রথমে কড়াইতে দিলেই কিন্তু লেগে যাবে, কিন্তু আস্তে আস্তে মাছটা ফ্রাই করতে করতে কড়াই থেকে ছেড়ে যাবে। এর মধ্যে পরিমাণ অনুযায়ী একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলের যেসব নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছো তাদের কাছে প্রত্যেকবারের মতো অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর আমি যেসব ভিডিও শেয়ার করি তার নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, তাহলে তোমার মোবাইলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। মাছটাকে ফ্রাই করছি, আস্তে আস্তে কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। বেশ নাড়াচাড়া করেই ফ্রাইটা করতে হবে। মাছটা একদমই ভাজা হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে গেছে, বাটিতে ঢেলে নিলাম। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এরপর বেশ পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে রান্নাটা করতে হবে। সামান্য পরিমাণ একটু কালো জিরে দিলাম আর কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। রান্নায় সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি আছে। শুটকি মাছে একটু ঝাল আর তেল সবসময় বেশি লাগে, তবেই কিন্তু খুব স্বাদ হয়। এরপর বেটে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি 250 গ্রাম পরিমাণ মাছের যতটা পরিমাণ মশলা লাগে ততটাই ব্যবহার করেছি। তোমরা তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী মশলা ব্যবহার করবে।
কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। আমি দুটো মাঝারি সাইজের টমেটো এখানে ব্যবহার করেছি। টমেটোটা দিয়ে এবার মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে টমেটোটা পুরোটাই কিন্তু একদম নরম হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, কিছুটা পেঁয়াজ গুঁড়ো দিলাম। সমস্ত কিছু দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলার গা থেকে যতক্ষণ পর্যন্ত না তেল না ছাড়ে ততক্ষণ মশলাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেই কষাতে হবে, এইভাবে ঠিক নাড়াচাড়া করে। আমার চ্যানেলের অন্যান্য মাছের রেসিপির ভিডিও লিংক নিচের ডিসক্রিপশন বক্সে আর শেষে কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। যারা মিস করে গেছো আগে তারা সেখানের লিংক থেকে কিন্তু দেখে নিতে পারবে। টমেটোটা একদম মিশে মশলার সাথে মিশে গেছে, নরম হয়ে গেছে, মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসেছে। ওপর থেকে আমি কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, রঙটা ভালো আসবে সেই কারণে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। তোমরা চাইলে এটা স্কিপ করে যেতে পারো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে মশলার থেকে, তার মানেই বোঝা যাচ্ছে মশলাটা ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিলাম। মাছটা দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটাকে আমি মিডিয়াম থেকে লোতে রেখে রান্নাটা এখন করছি। বেশ ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে মাছটা পুরো মিশে গেছে। ঠিক এইভাবেই নাড়াচাড়া করে মাছটা রান্না করতে হবে। একটু ড্রাই ভাব হয়ে এসছে সেই কারণে আমি সামান্য পরিমাণ একটুখানি জল দিচ্ছি, খুবই সামান্য পরিমাণ জল, যাতে কড়াইয়ের তলায় ধরে না যায় সেই কারণে একটু জল দিলাম। এরপর নাড়াচাড়া করে মাছটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বেশ পরিমাণ মতোই একটু ধনেপাতা দিয়েছি। ধনেপাতাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মাছটা রান্না করছি। মাছটা নাড়তে নাড়তে যখন কড়াইয়ের থেকে পুরো উঠে আসবে তখনই বুঝবো মাছটা কিন্তু হয়ে আসছে। ওপর থেকে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট নাড়াচাড়া করে নিলাম। রান্নাটা একদম রেডি। গরম গরম ভাতের পাশে গরম গরম এই শুটকি মাছের বাটা কিন্তু সত্যি অসাধারণ লাগে। এক থালা ভাত কিন্তু চেটে পুটে খেয়ে নেওয়া যায়। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।